পুরনি বিজেপির উজর আপত্তি শুনে নপুরনি সকল বিজেপি কর্মীকে লৈ আগবঢ়ার সংকল্প লৈছে রাজ্যিক বিজেপিয়ে। তেনে সময়তে পঞ্চাশ বছর ধরে বিজেপি করে অহা একালর মঙ্গলদৈর সাংসদ রমেন ডেকায় কলে অনাগত চব্বিশর লোকসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবলৈ আগবঢ়ার কথা। মই নির্বাচনত শেষ বারোজনের নির্বাচন বিচার বিজেপির জ্যেষ্ঠ নেতা রমেন ডেকার 2024 নির্বাচন খেলার মন। 19 প্রার্থিত নোপা রমেন ডেকার আকো এবার সাংসদ হয়ে রাজনৈতিক জীবন সামরার মন। শেষবারের প্রার্থিত দিয়ে দলে সেই সুবিধা দিব বলে আশাবাদী ভূতপূর্ব সাংসদ রমেন ডেকা। মই নির্বাচনত শেষ বারোজনের নির্বাচন বিচার মই ভাবো দলে একজিট করবর কারণে রাজনীতির পথার যাবলে একটা সম্মানসূচকভাবে বিদায় দিব আর মই ভাবো দলে মোক এবার টিকিট দিব। পুরনি বিজেপির উজর আপত্তি শুনে নপুরনি সকল বিজেপি কর্মীক লৈ আগবঢ়ার সংকল্প লৈছে রাজ্যিক বিজেপিয়ে। তেনে সময়তে প্রাক্তন সাংসদ তথা পুরনি বিজেপি নেতা রমেন ডেকায় আগতীয় দাবি করলে প্রার্থিত্ব। 50 বছর ধরে দলের সঙ্গে জড়িত হয়ে থাকার কথা উল্লেখ করে রমেন ডেকায় প্রকারান্তরে সাব্যস্ত করলে প্রার্থিত্বর দাবি। তেতিয়া আমি ভবা নাছিলো যে জনসংঘ এদিন মানে জনতা পা ভারতীয় জনতা পার্টি হব আর শাসনত আসব। 50 বছর মূর এক দীঘলিয়া রাজনীতি, মই এটা দলত 50 বছর ধরে আছো। ইয়াত খুব কম সংখ্যক লোক আছে যে এটা দলত 50 বছর আছে। নতুন পুরনি বিজেপি সন্দর্ভত মন্তব্য করে রমেন ডেকায় কলে নতুন পুরনি বলে কথা নাই, নতুন সকলে পুরনি সকলক সম্মান করব লাগিব, পুরনি সকলেও নতুন সকলক আদরিব লাগিব, যদি করবাত বিরোধ আছে দুই পক্ষের সমাধান করব লাগিব। নতুন সকলে পুরনি সকলক সম্মান করব লাগে আর পুরনি সকলেও নতুন সকলক আদরি লব লাগে। এই ইয়াত সংঘাত বলে কোনো কথা নাই, যদি করবাত গ্যাপ আছে দুই পক্ষের মাজত করব লাগে। ইয়াত ন পুরনি বলে কোনো শব্দ নাই, ভারতীয় জনতা পার্টির দেশক সেবা করার মনোভাব লৈ আহিব লাগে। একে সময়তে পুরনি বিজেপির ক্ষোভ থাকার কথাও স্বীকার করলে রমেন ডেকায়। ক্ষোভটো আছে দলের যে নেতৃবৃন্দ আছে সেই ক্ষোভ নিশ্চয় তেওঁলোকে মরিহণ করবর কারণে চেষ্টা করবে। রাজ্যত এতিয়া বিরোধী নাই বলেও বিরোধী ঐক্যমঞ্চক এক প্রকার নৎসাত করিলে বিজেপির জ্যেষ্ঠ নেতাগৰাকীয়ে। চব্বিশত বিরোধী কোনো নাই, গতি ইয়াত প্রভাব কি চব্বিশত বিরোধী পক্ষ থাকলে প্রভাব পড়ব। মঙ্গলদৈৰ পৰা নবজ্যোতি মহন্তৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। ফলে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ